আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। গত ভিডিওতে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তো 3 কেজি দুধ কিনেছিলাম। হঠাৎ করে তো যাওয়া হয়েছে, তো বাচ্চাদের বলেছিলাম ফ্রিজে রেখে দিতে, তারা আর ফ্রিজে রাখেনি, সেটা মনে হয় খেয়াল করেনি আর কি। তারা আবার সুন্দরভাবে দুধটা জাল দিয়ে রেখেছে। তো কিছু দুধ দিয়ে দেখলাম যে দুই বোন মিলে একটু পুডিং তৈরি করার চেষ্টা করেছে, আর অল্প একটু দুধ ছিল সেটা দিয়ে একটু লম্বা সেমাই করে দিচ্ছি, একটু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে। আর এখানে একটু চিংড়ি মাছের ভুনা বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া পেঁয়াজ একসাথে দিয়ে তেল আর চিংড়ি মাছটা দিয়ে একসাথেই মেখে বসিয়ে দিয়েছি। এখন শুধু একটু কষা কষা হয়ে আসলে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। যেহেতু গতকালকে অনেক জার্নি করে এসেছি, একটু ক্লান্তই হয়ে রয়েছি, তো চিন্তা করলাম একটু ভাত রান্না করি, একটু চিংড়ি মাছের ভুনা করি, তাহলে আমার জন্য সহজ হবে। শরীর কিন্তু এখনও পুরোপুরি ভালো লাগছে না, এত জার্নির পর কিন্তু একটু কষ্টই হয়ে যায়। আর এদিকে দেখেন আমার মেয়ে কিন্তু পুডিং করেছে, দুই ধরনের শেপ দিয়ে সুন্দরই হয়েছে। আর খেতে একটু ফ্লেভারটা কম লেগেছিল, একটু বাচ্চারা তো অনেক কিছু বোঝে না আসলে, কিন্তু পুডিং বানানোর যে ধারণাটা সেটা কিন্তু ঠিকই হয়েছে। তো বলেছি তোমাকে আবার দুধ এনে দিলে তুমি, আমি যেভাবে বলি এভাবে তুমি পুডিংটা তৈরি করো, তাহলে সেই ফ্লেভারটা আসবে। সন্ধ্যার দিকে মেয়েরা আবার একটু স্যান্ডউইচ তৈরি করবে, তো এখানে আর চিকেন বের করে নিই, একটু মিট বল একটু সসেস দিয়ে আর একটু ডিম দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছে। আর আমি জার্নি করে আসার কারণে ওরা দেখছি আমাকে অনেকটাই হেল্প করছে, বুঝতে পারছে যে মামুনি বাইরে থেকে এসেছে, মামুনির কষ্ট হয়েছে, তো ওরাই টুকটাক নাস্তা তৈরি করে আমাকে খাওয়াচ্ছিল, অনেক যত্ন করছিল। একদিন মাকে দেখেনি, আর দুই বোন মিলে যে কী করছে মনে হচ্ছে যে কত সময় ধরে আমাকে মনে হয় কাছে পাইনি। তো এদিকে স্যান্ডউইচ মেকারই স্যান্ডউইচটা তৈরি করে নিচ্ছে, আর সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে দিয়েছে স্যান্ডউইচ মেকারের মধ্যে। তো এদিকে স্যান্ডউইচটা খেয়ে আবার বাবার বাড়িতে যাব, ওর মামির জন্য আর ওর নানার জন্য বলেছি দুইটা স্যান্ডউইচ নিয়ে নিতে। ওর নানা ভাই আবার ছোটো মানুষের মতন এসব নাস্তাগুলো অনেক পছন্দ করে, তো ওই সব নাস্তাগুলো করলে যদি মাঝে মধ্যে সময় না পাই, না দিয়ে আসতে পারি, তখন কিন্তু খারাপ লাগে আব্বুকে ছাড়া খেতে। তো এদিকেই তো স্যান্ডউইচটা খুব সুন্দর তৈরি করে ফেলেছে, স্যান্ডউইচটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। সসেস মিটবল এগ একসাথে ভেজে তারপর মেয়োনিজ টমেটো সস একসাথে অ্যাড করেছে, আর একটু সামান্য পরিমাণ ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়েছে আর কি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সালাদ আইটেমও স্যান্ডউইচের মধ্যে অ্যাড করতে পারেন। তো এই স্যান্ডউইচের ভিডিও কিন্তু এর আগে আমি অনেকবার শেয়ার করেছি, সে কারণে আজকে আর ডিটেলস ওইভাবে শেয়ার করলাম না। আর এখন যে কোনো খাবারের সাথে একটু ঠান্ডা না খেলে হজম করা যাচ্ছে না। তো এই তো আমরা বাবার বাড়িতে চলে এসেছি, বোনেরা মিলে আবার আইসক্রিম নিয়ে এসেছে দোকান থেকে, ওর নানা ভাই কিনে দিয়েছে, তো সবাই একসাথে বসে ঠান্ডা খাচ্ছে। এই গরমে হয়েছে কি একটু ঠান্ডা আইসক্রিম এগুলো না খেলে মানে একদম সহনীয় হচ্ছে না। যে পরিমাণে গরম পড়েছে গাছের কিন্তু একটু বেশি বেশি যত্ন নিতে হচ্ছে, ঘরের যে গাছগুলো আছে সেগুলো একটু স্প্রে করে দিতে পারলে ভালো। আর বারান্দায় দেখেন এই গাছটাতে কিন্তু আজকে অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছিল। তো রৌদ্রটা কমে গেলে আমি সাধারণত সন্ধ্যার পর গাছে পানি দিই, একটু তাপটা কমে আসলে, নয়তো বা অনেক সময় হয় কি যে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, আর গাছের উপর থেকে একদম বৃষ্টির মতন পানি ঝরিয়ে দিই, মনে হয় যেন গাছকে একটু গুছলি ঘুরিয়ে দিয়েছি। এই গরমে গাছপালা পশু পাখি আর মানুষ যাই বলেন না কেন, সবার প্রতি যত্নশীল হতে হবে। গরমের যেই অবস্থা আসলে সবাই কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ছি। আর এখানে মরিচের চারাগুলো দেখছিলাম একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, তো যত গরমই হোক না কেন একটু চা না খেলে না মাথা ধরাটা কমছে না। আজকে 2 দিন ধরে চা খাওয়া হচ্ছে না তেমনভাবে, তো একটু চা নিয়ে বসেছি, মাথা খুব বেশি যন্ত্রণা করছে, তো যদি 1 কাপ চায়ে মাথা যন্ত্রণা কমে তাহলে তো ভালো। গরমের ভয়ে একদম চা খাওয়া কিন্তু ইদানিং অফ করে দিয়েছি বললেই চলে, এই হলো অবস্থা। আর একটু শেষ বিকেলের দিকে এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি,
একদম সকালবেলা উঠে ঘরটা সুন্দরভাবে একবার গুছিয়ে নিই, আবার দেখা যায় যে সন্ধ্যার পরে ঘরের কাজকর্মগুলো করি। এর মাঝে যে সময়টা আছে, যেই পরিমাণে ঘরের ভিতর গরম পড়ে বা গরম থাকে, চেষ্টা করি মাঝে মধ্যেও নানা বাসায় চলে যাওয়ার জন্য, নয়তো বা এই কাজগুলোকে অ্যাভয়েড করার জন্য। মানে তখন নিজের শরীরই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, এই সময় কাজ আর করবো কি। তো এই তো এদিকে বিছানাগুলো আমি গুছিয়ে নিয়েছি, কিছুদিন যাবৎ আপনাদের সাথে ওইভাবে প্রপার ব্লগ শেয়ার করা হচ্ছে না। ইনশাল্লাহ আগামী ব্লগে চেষ্টা করব প্রপার আপনাদের সাথে সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। আর রেগুলার যে কাজকর্ম আছে, যেহেতু আমি ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করি, আমি এই জন্য আপনাদের সাথে চেষ্টা করি আমার লাইফের কিছু গল্প সব কিছু মিলিয়েই শেয়ার করার জন্য। আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে। চাইলে বন্ধু হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমার ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। কাজকর্ম শেষে আবার একটু বাবার বাড়ি গিয়েছিলাম, তো এখানে একটু কাঁচা আমের শরবত তৈরি করে দিয়েছে ভাবি। কাঁচা আমের শরবতটা একটু বিট লবণ দিয়ে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে কাঁচা আম দিয়ে তৈরি করেছে। ঘরের ভিতর যে পরিমাণ গরম লাগছিল, আমরা আবার হাঁটতে হাঁটতে একটু বাইরে চলে এসেছি। বাইরে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম আমি ভাবি আমরা সবাই মিলে। তো বাইরে কিন্তু একটু মোটামুটি বাতাস ছিল, এক একটা সাইডে দেখা যায় না যে সব সময় বাতাস থাকে এরকম। তো এই তো গল্প করছিলাম, এই গরমে সন্ধ্যার পরের সময়টা এভাবেই কাটলো। তো এখন বাসায় চলে এসেছি। দুই তিন দিন ধরেই মেয়ে বলছিল যে একটু বিরিয়ানি করে দেওয়ার জন্য, এই গরমে ওর বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তো গরমের কারণে আমি বিষয়টা অ্যাভয়েড করছিলাম, তো চিন্তা করলাম যে না আজকে একটু রান্না করে দিই। আর এদিকে একটু পিজার ডো তৈরি করে রেখেছে, মা মামামির জন্য একটু পিজা তৈরি করবে। তো পিজার ডো তৈরি করে সব রেডি তো করে রেখেছিল, হঠাৎ কারেন্ট চলে গিয়েছে, ওভেনে দিবে, তো ওভেনে আর দিতে পারিনি। তো আমি কি করেছি, এর ফাঁকে দিয়ে একটু বিরিয়ানি ওদেরকে রান্না করে দিয়ে দিয়েছি। কখন পিজা হবে খাবে, দেখা গিয়েছে যে অনেক রাত্র হয়ে যাচ্ছিল। পরে ওকে আজকে আবার একটু গোসল করিয়ে দিয়েছি, গরমে ওর অবস্থাও খারাপ, ও অসুস্থ হয়ে পড়েছে অনেক বেশি। তো গোসল করানোর পর দেখলাম যে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে, একটু ঘুমাচ্ছে, এই হলো অবস্থা আর কি। তো লোডশেডিং কিন্তু প্রায় অনেক সময় থেকে ছিল, এদিকে আমি বিরিয়ানি রান্না করছিলাম আর চিন্তা করছিলাম যে পিজার ডো তৈরি করে একদম সব কিছু বাচ্চারা রেডি করে রেখেছে, এখন যদি পিজাটা নাও তৈরি করে তাহলেও নষ্ট হবে ডোটা। তো মেয়েকে বলছিলাম তুমি ডোয়ের উপরে সব কিছু দিয়ে রেডি করে রাখো, কারেন্ট আসলে জাস্ট ওভেনে দিয়ে দিবে, আর রাত্র করে যদি তোমার মামা মামিকে না খাওয়াতে পারো তাহলে সকালে নিয়ে যাব, কোনো সমস্যা নেই, কিছুই করার নেই, এখন কারেন্ট না থাকলে আর কি করা যাবে। তো একদম ইজি ওয়েতে কিন্তু আমি এখানে বিরিয়ানিটা রান্না করছিলাম, আর মেয়ে বলছিল একটু বিরিয়ানি রান্না শিখবে, ওকেও দেখিয়ে দিচ্ছিলাম যে একদম সহজ পদ্ধতিতে কীভাবে বিরিয়ানি রান্না করা যায়। চিকেনের মধ্যে আদা রসুন বাটা, গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা দিয়েছি, আর সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর হলো একটু জিরার গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়াটা আপনারা ইচ্ছে করলে স্কিপও করতে পারেন যদি মনে করেন যে না কালারটা বিরিয়ানির একটু লাইট লাইট রাখব। আর রাঁধুনি যে কাচ্চি বিরিয়ানির মশলাটা ছিল সেই মশলাটা অ্যাড করেছি, দিয়ে ভালোভাবে প্রথমে কষিয়েছি, তারপর একটু দুধ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি যেন আলুটার মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসটা আর আলুটা ভালোভাবে কষানোর পর এবার পোলাওর চাউলটা দিয়ে দিয়েছি। পোলাওর চাউলটা দিয়ে 5 মিনিটের মতন হালকা ভেজে নিয়েছি। পোলাওর চাউল দিয়েছিলাম 3 কাপ পরিমাণ। তো 3 কাপ পরিমাণে চাউলে 5 কাপের মতন পানি দিয়েছি আর 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর মাংসটা কষানোর সময় আপনারা সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিবেন, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিবেন, আর নামানোর আগে বিরিয়ানির উপর থেকে আবার ঘি আর চিনি অ্যাড করে নামিয়ে নিব।
আর আজকে আর পেঁয়াজের বেরেস্তা করিনি, পেঁয়াজের বেরেস্তা করলে উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলেও কিন্তু ভালো লাগে। একদম লাইট লাইট একটা বিরিয়ানি রান্না করেছি, বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করেছে, আমার কাছেও ভালো লেগেছে। এই গরমে অবশ্য আমি ওইভাবে এনজয় করে বিরিয়ানি খেতে পারিনি, অল্প একটু মুখে দিয়েছিলাম আর কি। আর আরেক দিক থেকে মেয়ে পিজার ডোটা সম্পূর্ণ রেডি করে রেখেছে, এখন জাস্ট কারেন্ট আসলে পিজাটা বসিয়ে দিবে। ওর মামাকে আবার ফোন দিয়েছিল যেন পিজা হলে পিজাটা এসে নিয়ে যায়, ওরাও খাবে, ওর মামা মামিও খাবে। আসলে ইচ্ছে ছিল যে তৈরি করার পর ওর মামা মামি বাসায় আসবে, ওর নানা আসবে, এসে খাবে। তো এখন তো কারেন্টের কারণে আর সেই প্রোগ্রাম হলো না, তো চিন্তা করলাম যে সকালে না পাঠিয়ে একটু রাতের দিকে যদি হয়ে যায় তাহলে পাঠিয়ে দিলে একটু গরম গরম খেলেও ভালো লাগবে। আমার বড় মেয়ে কিছুদিন পর পর কী করে, ওর প্লেটটা চেঞ্জ করে। আজকে আবার এই প্লেট নিয়ে এসেছে, হঠাৎ করে বলছে যে মামনি আমাকে এই প্লেটে খাবার দাও, আমি এই প্লেটেই খাবো। তো আজকে থেকে আবার এই প্লেট হয়তো বা এক সপ্তাহের মতো যাবে, আবার দেখা যাবে যে পুনরায় আরেকটা প্লেট বের করে নিয়েছে। তো এরকমই করে ছোট সময় থেকে, কিছুদিন পর পর গ্লাস চেঞ্জ করবে, প্লেট চেঞ্জ করবে। আমিও কিছু বলি না, ওর রুচিতে যেটা ভালো লাগে। তো এই তো এদিকে একটু বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, পরিমাণে একদম সামান্য বিরিয়ানি নিলেও কিন্তু আমি পুরোপুরি শেষ করতে পারিনি, মানে গরমে একটু হাঁসফাঁস লাগছিল, এই হলো অবস্থা আর কি। বাচ্চারা দেখলাম যে খুব মজা করে খেয়েছে, বলছিলো যে মামনি সকালবেলার জন্য যদি থেকে যায় সকালবেলা আবার খাবো। আমি বললাম যে খেয়েও কোনো সমস্যা নেই, আর কোনো কিছু রান্না করলে বাচ্চারা যদি একটু আনন্দ করে খায় সেটাই ভালো লাগে। বাচ্চারা গরমের জন্য আর কত অপেক্ষা করবে, প্রতিদিনই দেখা যায় যে গরমের মধ্যে লাইট খাবার খাওয়া হচ্ছে। তো এদিকে কারেন্ট চলে এসেছে, পিজাটা কিন্তু তৈরি করে ফেলেছে আমার মেয়ে, এখন উপর থেকে জাস্ট চিজ দিয়ে আর 2 মিনিটের মতন ওভেনে দিবে, তো পিজা রেডি হয়ে যাবে। ওর মামাকে ফোন দেওয়া হয়েছিল, ওর মামা আসছে, ওর মামা এসে পিজা নিয়ে যাবে আর ওরাও পিজা খাবে একসাথে বসে 2 বোন মিলে। তো এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করছি যে আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।